মাগে হিতে গানটি কেন ভাইরাল হয়েছে এই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত করে জানাবো। কেন ভাইরাল হলো গানটি এবং শিল্পীটি কে, তিনি কোথায় থাকেন বিষয়ে বিস্তারিত জানাবো আপনাদের। কাশাগার আপনারা আমাদের পাশে থাকবেন। খুব সাদা সিধে একটি ফেসবুক স্ট্যাটাস, আমার আমার নতুন গান ভিডিও বের হয়েছে, গানটির শিরোনাম মানে শেয়ার করেছে শ্রীলঙ্কার র‍্যাপ গায়িকা ইউহানি। দিনটি ছিল 22 মে। পরের দিন ফেসবুকে আবার গানটি নিয়ে শেয়ার করে লেখেন, হোয়াই ডু ইউ থিঙ্ক, আপনারা কী মনে হয়, আপনার কী মনে হয়। তিনি এবার বলেছেন গানটি তেমন ভিউ নেই, সপ্তাহ আমরা 10 লাখে ভিউ ছুঁয়েছি। এইভাবে গানটি ছুঁয়েছি, এইভাবে গানটি যখন তিনি লিখেছেন 10 লাখে ছুঁয়েছি, এরপর এটি ভারতে ব্যাপকভাবে ভাইরাল হওয়া শুরু করেছে এবং এটি সেটি 50টি গানের ভিতরে 6 নম্বরে চলে এসেছে। এইভাবে গানটি ভাইরাল হয়েছে। তবে এ ব্যাপারে যিনি গানটি গিয়েছে ইউহানি, তার ব্যাপারে তিনি হচ্ছে একটি সেনা পরিবারের সদস্য, তার পুরো নাম হচ্ছে ইউহানি ডিসিলভা। শৈশব থেকে তিনি গান করেন, তার বাবা একজন সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন। শৈশবতে শ্রীলঙ্কার বিভিন্ন জেলায়, মালয়েশিয়া ও বাংলাদেশও তার শৈশব কেটেছে। শৈশব থেকে বিভিন্ন ভাষায় সঙ্গে পরিচিত, তিনি মায়ের গান চর্চা করেন বলে তিনি জানিয়েছেন, কিন্তু কখনোই পেশাদার গায়ক হওয়ার পরিকল্পনা ছিল না এই গায়িকার। সমাজ দশমী হয়েছিল মাগে মানিকে মাগে হিতে গানটি কেন ভাইরাল হলো তার বিস্তারিত আলোচনা। আসলে আপনাদের কাছে ভালো লেগেছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য।